বিয়ের পর চারটে পরকীয়া, তিন থেকে চারখানা, চারবার পরকীয়া, মানে আগে তিনটে, এই রাহুলকে নিয়ে চারটে। ম্যান্ডিজ স্যান্ডি আজকে নিজেই স্বীকার করলো, ভাই ভাবতে পারো, ক্যান ইউ ইমাজিন, মানে এরাই বড় বড় ব্লগার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো কথা হচ্ছে তিনবার পরকীয়া করার পরেও সেই বউকে বরণ করে তোলার কী কারণ? ভালোবাসা নাকি ট্যাহা পহা, মানে মানি? ওই মানি ছাড়া আর কিছু বোঝো না, না তোমরা এই যে ম্যান্ডির শ্বশুরবাড়ির ফ্যামিলি। এখন ম্যান্ডি 3 বছর ইউটিউব করছে, তার আগে কী ছিল? এটা কিন্তু প্রশ্ন। তার আগে তোর পয়সা ছিল না, আর ও এই পরকীয়াটা কি 3 বছর আগে থেকে করছে নাকি রোজগার করার পর থেকে, এটা জানার বিষয়। আর যদি পরকীয়াটা বিয়ের আগেও করে, যখন ম্যান্ডি স্যান্ডি প্রেম করতো, আর বিয়ের পরেও যদি করে, তাহলে স্যান্ডির কিসের এত ভালোবাসা যে ম্যান্ডির এই দোষগুলো থাকা সত্ত্বেও তাকে দূর করে পেছনে লাথি মেরে তাড়িয়ে দেয়নি? ঠিক আছে, 12 বছর ধরে ও নেগলেক্ট হয়েছে, হয়তো টর্চার করেছে, ইগনোর করেছে, কাজ করেনি, তার জন্য একটা জায়গায়ও ফেঁসে গেছে, মেনে নেওয়া যেত। এক্ষেত্রে নাকি এদিক ওদিক সেদিক চারদিকে বেড়ানোর কথা বলা হচ্ছে ম্যান্ডির সম্পর্কে। ম্যান্ডি কিন্তু চুপ করে সেটা স্বীকার করে নিচ্ছে, চুপ করে থাকে। তো এই বউকে কোনো ভদ্রবাড়ির মানে বা বিবেকযুক্ত, যার একটু বিবেক আছে 1%, সেও রাখবে? এ নাকি 17 বছর ধরে ভালোবেসেছে তাই রেখেছে। ভাই 17 বছর ধরে ভালোবেসে মেয়ে হওয়ার আগেও নিশ্চয়ই পরকীয়ায় যুক্ত ছিল, তখনই লাথি মেরে তাড়িয়ে দাওনি কেন সমু ভাই? কেন দাওনি? কিসের জন্য, কিসের লোভে এই চরিত্রহীনাকে নিয়ে তুমি বসবাস করছো? তোমার বইয়ের যে এত সুন্দর ক্যারেক্টার সেটা আজকে তোমার ভিডিও না দেখলে বুঝতে পারতাম না। তো এটাও কি তোমাদের নাটক যাত্রা নাকি সত্যি? প্লিজ আমরা জানতে চাইছি। আর বলি নিরপেক্ষভাবে কিছু কথা, বাবা নিরপেক্ষ বললে ভুল হয়, মানে আমার যেটা মনে হচ্ছে, কারণ দল দল বলে তো আর কিছু নেই। তো ভালোবাসার মানুষ যদি ভুল করে তাহলে বলতে হয়। তো বলি, আমাকে অনেকে এসে কমেন্ট করছে যে তোমার মনের মধ্যে যা আছে তুমি তাই বলো, অ্যাজ এ হিউম্যান বিং তুমি ভালো। একজন কমেন্ট করেছে, ইংলিশে করেছে, দেখতে পারো। এবং সে কেন প্রত্যেকে এসে বলছে যে সুতপা যেটা করেছে সেটা ঠিক করেনি। হ্যাঁ, এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে ম্যান্ডি তো চরিত্রহীন, ওর তো জানোয়ারের কোনো মেয়েটার প্রতি ওর কোনো ফিলিংস ছিল না। কিন্তু তুই, তোকে বলি, এই বাজে প্রস্তাবটা যখন তোকে দিয়েছিল বা ওই কথাগুলো বলেছিল, তুই জানতিস নিশ্চয়ই, তখন একবারও কি আমাদেরকে ফোন করে তোর সাজেশন নেওয়া উচিত ছিল কি ছিল না? বা তুই যাকে পছন্দ করিস, মানে হয়তো তুই যাকে ওয়েল উইশার ভাবিস ইউটিউব জগতে, যে এটা কি আমি ঠিক করছি, ম্যান্ডি এরকম পরকীয়ায় যুক্ত, আমাকে ওর হয়ে লড়তে বলছে। তুই প্রথমে বলেছিলিস যে তুই কিছু জানিস না, মানে সুতপা বলেছিল সুতপা কিছু জানে না, কিন্তু আজ কল লিস্টে পুরো প্রমাণ হয়ে যাচ্ছে যে ও ফোন করেছিল রাহুলকে, এবং রাহুলের সঙ্গে ওর কথাও নিজেও বলেছে। তো সব কিছু জানার পরেও এটাকে কি সাপোর্ট করাটা তোর সাজে ভালো লেগেছে? এটা তোর মনের মধ্যে বিবেককে বাঁধছে না যে না এটা আমার উচিত হয়নি? আজকে যেখানে ওর বাচ্চা আছে, আমার তো ম্যান্ডিকে মনে হচ্ছে গিয়ে ঠাঁটিয়ে দোকানে চর মারি। তোমার বরের সঙ্গে বনছে না, তুমি সেপারেট থাকো, বাচ্চাকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে থাকো, অনেক টাকা ইনকাম, তোমার কতগুলো পুরুষ লাগে? 4-5টা পরকীয়া, এ তো চরিত্রহীন ভাই। একজনের সঙ্গে পড়ছে না, 12 বছর ধরে তুমি ইগনোর্ড হচ্ছ, তুমি নেগলেক্টেড হচ্ছ, তার থেকে তুমি বেরিয়ে যাও, গিয়ে তুমি কাউকে নিয়ে সংসার করো, অথবা যদি সেও সব দিক থেকে ভালো হয়, নাহলে সিঙ্গেল মাদার থাকো, সেটা আলাদা। এটা কী ধরনের নোংরা মার? এগুলো জানার পরেও শুধুবার কি এটা সাপোর্ট করা উচিত হয়েছে? আমার একদমই ভালো লাগছে না এই জিনিসটা, মানে আমি নিতে পারছি না। আর মন্দিরা, এই ম্যান্ডিকে বলি, ভাই ভাই বাচ্চাটার মুখটা তোর মনে পড়লো না? তুই তোর ওর মায়ের থেকে ওদম হয়ে গেলি রে, তোর মা তো তবু তোকে বড় অবস্থায় এসে বিয়ে দিয়ে গেছে, তুই আবার মাকে তাড়িয়ে দিয়েছিস। সে ওই মায়ের মেয়ের থেকে মার খাওয়াই ভবিতব্য, যেমন তুইও মার খাবি বড় হলে। শোন,
অনেক সংসারে না হাজব্যান্ড ওয়াইফের অনেক গ্যাপ থাকে, কিছু না কিছু গ্যাপ থাকে, কোনো হাজব্যান্ড ওয়াইফ বলতে পারবে না আমাদের মধ্যে বিরাট মিল সব কিছুতে। বাচ্চার মুখ ছেয়ে না হাজার গ্যাপ থাকলেও মানুষ টিকে যায়, তোদের মতন কেউ করে না যে আজ এই কাল সেই অমুক চারটে পাঁচটা পরকিয়া, প্লাস এখন 10 বছরের একটা বাচ্চা ছেলের সঙ্গে চলে যেতে চাইছিস, বাচ্চাটাকে ছেড়ে তোর তুই মা, হ্যাঁ পিনপিন করে বলছিস সৌভাগ্যে কুটির এই সৌভাগ্যে, মানে তোর বর না ওখানে তোর বরটা ভেড়া, তাই ওই জায়গায় যদি অন্য কেউ থাকতো না জুতো খুলে তোকে মারতো, মানে মুখটাকে ফাটাতো, হাত ফাটিয়েছে কেন নিজের, তোর মুখটা ফাটাতে পারেনি আগে, সত্যি তোর তুই কার সঙ্গে থাকলি, তোর বর কার সঙ্গে থাকলো, তোর বর তোকে রেখেছে কেন, এগুলো আমার মাথাতেই আসে না। আমি ভাবছি বাচ্চাটার কথা, ওর ভবিষ্যৎ তো তুই চিন্তা করলি না, এখন বরের কাছে রেখে সৌভাগ্য কুটিরে ওকে মানায় না, তুই আর রাহুল ফুর্তি করবি বলে ওকে নিয়ে যাচ্ছিস না, জানোয়ার মেয়ে ছেলে, তুই যেখানে যাবি মেয়েকে নিয়ে যাবি, মেয়েকে তোর দরকার, মা হয়েছিস মেয়েকে নিয়ে যাবে, নাহলে ভিউয়ার্স ওর চ্যানেলে সবাই আনসাব করো, ওর এই চ্যানেল থেকেই তো গর্ব, ও মেয়েকে দেখবে না ও ফুর্তি করবে, ওর এই চ্যানেলকে পুরো মাটিতে মিশিয়ে দিতে হবে, তবে এর এই নোংরামির অবসান ঘটবে। আর সুতপাকে বলি ভুল মানুষ মাত্রই হয়, প্লিজ এই নোংরামিটাকে আর সাপোর্ট করে নিজেকে ছোট করিস না, বেরিয়া এই জায়গাটা থেকে, এবং যদি ভুল করে থাকিস সেটাও সবার সর্বসমক্ষে বল যে তোকে কিভাবে কি বলা হয়েছিল বা কি করা হয়েছিল, সত্যিটা সবাই জানতে চাইছে। আমরা যতদূর দেখেছি তাতে সোমনাথ বলছে যে সব কিছুই এ করেছে, মানে সুতপাদি করেছে, এই করেছে, খুব খুব খারাপ লাগছে শুনতে যেগুলো, কিন্তু আদপেও সত্যিটা কি দুতরফেই শোনা উচিত। তবে এটা ঠিক যে সুতপা অনেকবার বলেছে যে ও কিছু জানতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে ও সবই জানতো, যেমন রিয়াঙ্কাও ওদিকে বলেছে জানতো না। আরে যে জিনিসটা নিয়ে ওদের মধ্যে মেন ক্ল্যাশ ছাড়াছাড়ি, সেটাই জানবে না গেলে, খুব মানে আশ্চর্য ব্যাপার যে টাকার কাছে মানুষ কি সত্যি হেরে যায়, হেরে যায় মানুষ টাকার কাছে, এমন টাকা যেন আমার জীবনে না আসে যে আমি আমার মান ইজ্জত বিশ্বাস সবার কাছে খুইয়ে ফেলি। তো এই ম্যান্ডি যেটা করেছে, বিশেষ করে বাচ্চার প্রশ্ন, যদি বাচ্চা না থাকতো আমি তাও মানতে পারতাম, এই যে আজকে রিমি আর ওই যদি আপনার ফ্যামিলি ছেলের মধ্যে যেটা হচ্ছে, তবু বাচ্চা নেই বলে না রেহাই হয়ে গেছে, আর এদের বাচ্চার মুখ চেয়ে, অ্যাটলিস্ট বাচ্চাটার মুখ চেয়ে ও কী করে করলো জিনিসটা, ওর এই ত্যাগটা করতে পারলো না, ফুর্তিটাই সব। শোন ম্যান্ডি তোকে বলে, তুই আজকে যেটা করছিস না, না ঘরকা না ঘাটকা হয়ে থাকবি, তোর সারা জীবনেই যৌবন থাকবে না, বাচ্চা বড় হবে লাথি মারবে, তুই তোর মাকে না মেনে নিয়েছিস, তুই নিজেও চরিত্রহীন বলে, তোর মাও চরিত্রহীন, দুটোতে মিলে ভালো খেলা দেখাতে পারবি বলে, কিন্তু তোর মেয়ে যদি ভালো তৈরি হয় না, আশীর্বাদ করে অনেক ভালো মানুষ তৈরি হোক, সমু অকর্মণ্যে ঢেকিয়ে হতে পারে, কিন্তু ওদের বাড়িতে থাকলে না অ্যাটলিস্ট ক্যারেক্টারলেস তৈরি হবে না, ব্রাহ্মণ বাড়ি পুজো আচ্ছা নিয়ে থাকে তো ক্যারেক্টারলেস তৈরি হবে না, তোর আর তোর মায়ের মতো দেখবি সেদিন মেয়ের সামনে যখন আসবি বুড়ো বয়সে কেমন ঝেঁটালাপিটা খাবি, তুই কি তোর মাকে তাড়িয়েছিস, তার চারগুণ ঠ্যাঙানি তুই খাবি মেয়ের থেকে, আজ বলতে বাধ্য হচ্ছি, লজ্জা করে না রে তোদের, লজ্জা করে না, তোদের মতো মেয়ের জন্য না আজকে সমাজে কলঙ্ক, ভাই বোনের রিলেশন নিয়ে মানুষ বাজে কথা বলেনি, তোদের মতো মেয়েদের না জুতো মেরে সমাজ থেকে চালানো উচিত, এই মেয়েগুলোর জন্য আজকে ভাই বোনের সম্পর্ক নিয়েও মানুষ বাজে কথা বলে, এই মেয়েগুলোর জন্য যে সম্পর্কটা সনাতন ধর্মে আমাদের অনেক ওপরে, এই মেয়েগুলো সেগুলোকে কলঙ্কিত করে দিচ্ছে, তুই ওকে ভাই বলতিস কেন রে, বলতে পারতিস না আমার বন্ধু, ভাই দাদা বলে তার সঙ্গে খারাপ সম্পর্ক করতে এতটুকু বাধে না তোদের, ভাই দাদারা তোদের কাছে কী রে, ওই তো বলছিলি ওদের বাড়িতে গিয়ে প্ল্যাটিনামের একটা কি রিসলেট দিচ্ছিলি তোর ভাই ভাপারকে, হ্যাঁ যখন দিচ্ছিলি ভাই নামক ওই ভাপারটিকে, তখন কি বলছিলি যে মন এটা তার মাকে দিদি, তোমার বা ছেলেকে আমি মামি বলতে বলি, হ্যাঁ মামি আর ভাগনা হয়ে ওই কৃষ্ণ আর রাধা হয়ে লীলা খেলা করতে পারতিস, ভাই দাদা বলে কারোর সঙ্গে নোংরা জিনিসগুলো করিস না, ভীষণ বাজে লাগে, ভাই দাদাটা না আমাদের কাছে অনেক সম্মানের পবিত্র জিনিস জানিস তো, যেটা আমরা কল্পনা আনতে পারি না, তোরা সেগুলো করে দেখিয়ে দিচ্ছিস, লজ্জা করে না আজকে বলছিস ডিভোর্সে, তুই এসছিস কেন, তাহলে এসছিলি কেন, আর এর মধ্যে যদি সুতপা সত্যিই যুক্ত হয়ে থাকে, যে ও যদি বলে থাকে যে হ্যাঁ ও সোমনাথের কাছে যাক, গিয়ে ওকে সাপোর্ট দিক, শুধু নাটক করুক, ও বাবা এত আওয়াজ না, যে এটা যদি বলে থাকে যে তুমি সোমনাথের কাছে যাও, তারপরে তো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, এটা অত্যন্ত অন্যায় করেছে,
যদি এটা করে থাকে, সত্যি মিথ্যা কিছুই জানি না ভাই। এই ম্যান্ডি স্যান্ডি নাটক করছে কিনা তাও জানি না, কিন্তু এটা যদি সত্যি হয় তো ম্যান্ডির মতো মহিলাকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। পরকিয়া কী করছে, কার সঙ্গে থাকছে, অ্যাবসলিউটলি পার্সোনাল ব্যাপার, কিন্তু এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তখন তো এগুলো দেখতেই হয়। আর একটা বাচ্চাকে ছেড়ে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে এইসব কী হচ্ছে, একটা বাচ্চার কথাটা তোরা ভাবছিস না? একবার তুই চলে যাচ্ছিস ছেড়ে, একবার চলে আসছিস, একবার তোর বাচ্চাকে নিয়ে মা আছে, আর একবার আসছে, একবার মাকে তাড়িয়ে দিচ্ছিস, নাটক পেয়ে গেছিস। এর চেয়ে এদের পুরো চ্যানেলটাকে না সবাই আনসাব করে দাও, সবাই, তা না করে তোমরা লাখ লাখ আরও ভিউজ দিচ্ছ, আরও করবে নাটক, আরও করবে। ওদের মধ্যে এদের ঘুম আঁকতে না বিন্দু মাত্র মানে মান সম্মান কিচ্ছু নেই, এদের কাছে টাকা রেভিনিউটাই সব, ওরা জানোয়ারের দল। এদের দেখে না মনে হয় ইউটিউব ছেড়ে দিই, সত্যি কথা। মাঝে মাঝে আমাদের উপরেও এমন একটা ধকল আসে না, সবাই কেউ দেখে বলে বলে আরে এরা কী কথা বলছে, ভাই দিদিদের নিয়ে এসব কী কথা, মানে নিজেদের ওপর ঝড়ঝাপটা চলে যায়, এমন অশান্তি হয়ে যায় ভাই। কন্ট্রোভার্সিয়াল করতে ইচ্ছা করে না, এত নোংরা হয়ে যাচ্ছে ইউটিউবটা, বিশ্বাস সততা সব চলে যাচ্ছে, মানে বিশ্বাস কাকে করবো ভাই, সততার কোনো দাম রইল না এখানে। এই নোংরাটাকে সাপোর্ট করছে একজন যাকে আমরা সততার প্রতিমূর্তি মেনেছি, এই নোংরা মহিলাটাকে সাপোর্ট করছে, আর কিছু বলার নেই। এই চ্যানেলটাকে, এই MS ফ্যামিলির এই যে মন্দিরা চ্যানেল যেটা ম্যান্ডি, তোমরাই পারো ওটাকে নামিয়ে ওর অহংকারটা ঘোচাতে। আর স্ট্রাইক মারবি তো সবাইকে, যা মার, চ্যানেল বন্ধ করে আবার চ্যানেল খুলে তোর নামে গালাগালি দিতে বসবে আবার, বুঝলি? তোরা যদি ভেতরে ভেতরে এটা করিস, এই শয়তানিগুলো তোরা ভালো পারিস তো, এখন সবাইকে হয়তো স্ট্রাইক মারতে যাবি, মার, দেখ মেরে কী করতে পারিস, তারপর তোর কী হাল হয় দেখবি। এইটুকুই বলার ছিল, মানে ঘেন্না হচ্ছে, ঘেন্না ঘেন্না হচ্ছে, নিজের ওপর নিজের ঘেন্না হচ্ছে আজ। যে কন্ট্রোভার্সিটা কেন আমি করতে গেছিলাম, এখন তো থাকতেও পারবো না, পাবলিক ডিমান্ড বলো কিছু, তো সত্যিই বললাম এই ধরনের মহিলাকে না জুতো পেটা করা উচিত। সোমনাথের কথাগুলো যদি ঠিক হয়, ভাই বাচ্চাটার কথা ভাব রে, এত চুলকানি ভালো না, তুই সারা জীবন ইয়ং থাকবি না, এত চুলকানি ভালো না, ওর সঙ্গে ভালো লাগছিলো না, একা থাকতে পারতিস বা কাউকে নিয়ে সেটেল হয়ে থাকতে পারতিস, একজন থাকতো ঠিক আছে, পাঁচজন চারজনের সঙ্গে পরকিয়া করে বেড়াস, চরিত্রহীন মেয়ে ছেলে, এটা তোর ক্যারেক্টার শয়তান? প্রত্যেকে তো সমু ভালো আমি বলবো, যদি এই কথাগুলো সত্যি হয়, আর যদি তোরা দুজনে মিলে নাটক করেছিস তো একটা জুতোও পাবলিকের কিন্তু মাটিতে পড়বে না জেনে রেখে দিস, আর তার সাথে সাথে তোর হয়ে যে লড়ছে তারও ইমেজ তো ডাউন করে দিয়েছিস, আরও আরও যাবে যারা যারা লড়ছে, জেনে রাখবি তোদের হয়ে, মানে অন্ধভক্ত এই দুটোর হয়ে যারা লড়ছে, সব কটার ইমেজ গেল, বিশেষ করে ম্যান্ডির হয়ে। এই নোংরা থাকে তারা বেরিয়ে আসুক, এটা আমার আর্জি।